তো ভিউয়ার্স, আজ আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটি সেলের ভিতরে দুটি বা তিনটি বা তারও অধিক লাইন লেখা যায়। তো সর্বপ্রথম আমার এই অনলাইন এক্সপার্ট চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি তারা অবশ্যই অবশ্যই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজ আমরা দেখব একটি ভিডিও, তা হলো মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটি সেলে দুটি লাইন লেখা যায়। তো আমাদের যদি একটি সেলে দুটি লাইন লেখার প্রয়োজন পড়ে, তার জন্য প্রথমে আমাদের অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট এক্সেল, তো মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিতে হবে। এখন আমাদের যে কয়েকটি সেল নিয়ে আমাদের একটি সেল করতে হবে, তার জন্য আমাদের এখানে ব্লক করে নিলাম। এখন আমাদের যদি প্রয়োজন পড়ে কোনো একটি মার্কশিট তৈরি করা বা কোনো একটি অফিসের অ্যাড্রেস উপরে ইউজ করার, সেই ক্ষেত্রে আমরা এই যতগুলো কলাম আর রোকে একটি বক্সের ভিতর রেখেছি সেগুলো একটি বক্স বানানোর জন্য বা একটি সেল বানানোর জন্য, তার জন্য আমরা মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করব। মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করার পর এখন আমাদের কী হলো, আমাদের এই এতগুলো ঘর একটা ঘরে পরিণত হলো বা একটি সেলে পরিণত হলো। এখন আমাদের এখানে যেমন ধরেন আমি যদি লিখি অনলাইন এক্সপি আর্টে অনলাইন এক্সপার্ট, এখন এই লেখাটি আমাদের আছে কোথায়, এই লেখাটি আমাদের একদম নিচে আছে। তো এটিকে আমাদের যদি মাঝখানে নেওয়ার দরকার পড়ে তাহলে সেন্টার, আর যদি প্রয়োজন পড়ে উপরে নেওয়ার তার জন্য টপ। আচ্ছা যাই হোক, এখন আমাদের যদি নিচে প্রয়োজন পড়ে যে আমাদের এই অনলাইন এক্সপার্টের নিচে আমরা কী লিখবো, এর অ্যাড্রেস বা আদার্স কোনো কিছু লিখবো, তাহলে আমাদের প্রয়োজন এখানে কার্সর রেখে অল্টার প্লাস এন্টার, অল্টার প্লাস এন্টার দিলেই আমাদের নিচের লাইনে আসবে। কীরকমভাবে এল টি প্লাস এন টি আর, আচ্ছা আমি এই কিওয়ার্ডটি এখানে লিখলাম এজন্যই যে আমি কিসে ক্লিক করেছি সেটা দেখার জন্য। তো অল্টার প্লাস এন্টার ক্লিক করাতে আমাদের কি হয়েছে, নিচের লাইনে কার্সরটি চলে আসছে। এখন আমাদের যদি লেখার প্রয়োজন পড়ে আচ্ছা এরপরও যদি আমাদের নিচের লাইনে নেওয়ার দরকার পড়ে, যেমন এই চ্যানেল নেম বা দিস ইজ এ ইউটিউব চ্যানেল নেম, এইটুকু লেখার যদি আমাদের নিচে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আবারও অল্টার ক্লিক করে যদি আমরা এন্টারে ক্লিক করি তাহলেও এই লেখাটুকু আমাদের নিচের লাইনে চলে যাবে। তো দেখুন, এখন আমাদের এইখানে আরেকটা বিষয় হলো যে আমরা যদি কখনো কোনো একটা লাইন বড় করতে চাই সেক্ষেত্রে আমাদের ওই লেখাটুকুই ব্লক করে তারপর আমাদের ফন্ট সাইজ বাড়িয়ে নিলেও হবে, যেটি আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও শিখেছি আর এখানেও সেম তাই। তো বন্ধুরা, আজ আমাদের এই যে একটি সেলে তিন বা তারও অধিক লাইন লেখার যে ভিডিওটি, এই ভিডিওটি এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আশা করব এই ভিডিওটি দেখে কেমন লাগলো বা আপনারা আসলে কীভাবে কাজটি করতে পারলেন কি পারলেন না, তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।